আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রেডি হচ্ছি, আসলে কারণটা হচ্ছে আমার ছোট ভাই আসছে সুইজারল্যান্ড থেকে প্রায় 4 বছর পর, তাকে এয়ারপোর্ট থেকে আনতে যাবো এখন, তাই রেডি হচ্ছি। চলুন আমাদের সাথে এয়ারপোর্ট ঘুরে আসি। তো রেডি হয়ে নিচ্ছি, এখনই রওনা দিব। রওনা দিয়ে দিলাম, আমার নারায়ণগঞ্জ থেকে যাবো এয়ারপোর্ট। এটা হচ্ছে পুরীর বিশ্ব রোড যাওয়ার রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে যাব, কারণ এই রাস্তাটা খুবই জলদি যাওয়া যায়, যাতে না যেতেই জ্যামে পড়ে গেলাম। এদিকের ভিউটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। চলে আসলাম কাঞ্চন টুল, কাঞ্চন ব্রিজের টুল, এটা এখন টুল দিয়ে সামনে গিয়ে যাব। টুল দিয়ে শেষ, সামনে এগিয়ে যাচ্ছি। সামনে আমরা এখন শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে যাব। এটা হচ্ছে শীতলক্ষ্যা নদীর সামনের অংশ, কাঞ্চন ব্রিজের সামনের অংশ যাকে বলা হয়। এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী, এখন আমরা শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে যাচ্ছি, কারণ ঢাকা আর পাহাড়ি এরিয়া গুলার সংযোগ ব্রিজ এটি একটা। এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ, কাঞ্চন ব্রিজ শেষ করে আসলাম। আমাদের ডান সাইড দিয়ে যে রাস্তাটা গেছে ওইটা ছিল বাণিজ্য মেলা রাস্তা, এখন আমরা কুড়ির বিশ্ব রোড এরিয়াতে, মানে যে কুড়ির বিশ্ব রোডে যে 300 ফিট রাস্তা, ওই রাস্তায় উঠে গেলাম। এখন এই 300 ফিট রাস্তা দিয়ে এখন আমরা রওনা দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে। ওই 300 ফিটের রাস্তাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও খুব সুন্দর, খোলামেলা, ভিউটা খুব সুন্দর ছিল। আমরা রওনা দিয়েছিলাম প্রায় 4টার দিকে। কুড়ির বিশ্ব রোড এরিয়াটা খুবই সুন্দর। চলে আসলাম এয়ারপোর্টে, এখানে টার্মিনাল 3-র কাজ চলছে, কাজের অগ্রগতি অনেকটাই দৃশ্যমান, দেখতেই পাচ্ছেন কাজ অনেকটাই শেষ হয়ে যাচ্ছে টার্মিনাল 3-র কাজ। এটা এই টার্মিনাল 3টা যদি চালু হয়ে যায় তাহলে বাংলাদেশের এয়ারপোর্টটা অনেক সুন্দর হবে, এবং আশা করি অনেক জলদি প্রবাসীরা এয়ারপোর্ট থেকে বের হতে পারবে। এখানে আজকে আপনার খুবই জ্যাম ছিল, তাই তো এয়ারপোর্টে আসতে অনেকটা টাইম লেগে গেছে। চলে আসলাম এয়ারপোর্ট, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জ্যাম। গাড়ি পার্কিং করে আমরা টার্মিনাল 1-এর সামনে যাচ্ছি, কারণ আমার ভাই টার্মিনাল 1 দিয়ে ভিড় হবে, তাই আমরা টার্মিনাল 1-এর দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কত লোক তাদের আত্মীয় স্বজন প্রিয়জনের অপেক্ষা করছে। হ্যাঁ, এই সময়টা খুবই এক্সাইটেডপূর্ণ, কারণ অনেক বছর পর অনেক প্রবাসী দেশে আসে, তাদের আত্মীয় স্বজন সবাই তাকে রিসিভ করার জন্য আসে, এই সময়টা খুবই মজার একটা সময়। দেখতেই পাচ্ছেন কত লোক এখানে তাদের আত্মীয় স্বজনের অপেক্ষায় আছে, তাদের মতো আমি অপেক্ষা করছি। আর আমার হাতে সময় ছিল 30 মিনিট মোবাইল অ্যাড করার জন্য, তো আমিও এখানে একটু ঘুরে ঘুরে দেখবো
এটা আছে এয়ারপোর্টের ভিতরের অংশ। বোরিং লাগতেছিল তাই এখন আমি লাইভ এয়ার ট্রাফিক দেখবো, এখানে দেখি কতটুকু সময় লাগে। এখানে দেখাচ্ছে আর 20 মিনিটের মতো সময় লাগবে ল্যান্ড করতে। আমি আবার মোবাইলে দেখছিলাম লাইভ, আমার ভাইয়ের বিমান যে বিমানতে আসছিল তা ল্যান্ড করছে এখন, এখন তার সে বের হওয়ার পালা। আমার ভাই চলে আসলো, তাকে নিয়ে এখন বের হয়ে গেলাম এয়ারপোর্ট থেকে বাসার উদ্দেশ্যে। সবার জন্য এটাই বলবো, যারা আত্মীয় স্বজনের জন্য আসবেন, দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন, কারণ রাস্তাঘাটে খুবই জ্যাম থাকে। আসার সময় তো খুবই জ্যাম ছিল, এখন যাওয়ার সময় দেখি কি হয়। তো আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিলাম, বাট সামনে কাজ চলছে তাই বন্ধ। এখন পিছনের রাস্তা দিয়ে বের হতে হবে, উত্তরা দিয়ে যে রোডটা বের হয়েছে এয়ারপোর্ট থেকে ওইটা দিয়ে এখন আমরা বের হবো। বাই বাই এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি এখন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। টাটা, বাই বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন।